হ্যালো ভিউয়ার্স এই চ্যানেলে সবাইকে স্বাগত সপ্তম শ্রেণীর গণিতের টু পয়েন্ট চ্যাপ্টার থেকে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তো আজকে থাকছে পার্ট টু পরের যে অঙ্কগুলো আছে সেগুলোর সমাধান আজকে আমি করব। তো নতুন অঙ্ক করার আগে সবাইকে বলছি যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিও অন করবে যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমার নোটিফিকেশান পেয়ে যাও তো চলো শুরু করা যাক এই পর্যন্ত প্রথম ভিডিওতে করেছিলাম আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব প্রথম ভিডিওর আজকে আমি চার নম্বর অঙ্কটা করবো তো প্রশ্নটা কী আছে দেখো রীতা একশোটি অঙ্কের মধ্যে ষাটটি সঠিক করেছে বিনয় ওই অঙ্কের আশিটির মধ্যে পঞ্চাশটি সঠিক করেছে অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে তো দেখো দেখো ভিডিওটা যাতে শর্ট হয় সেই জন্য আমি দুটো লাইন লিখে নিয়েছি এবার অঙ্কটা করব দেখো এটা তো দেওয়াই আছে রিতা একশোটি অঙ্কের মধ্যে ঠিক করেছে ষাটটি অর্থাৎ একশোটার মধ্যে ষাটটা বলেছে তো যতটার মধ্যে সেটা নিচে হবে এবং বাকিটা হবে ওপরে ঠিক একই রকম আশিটা অঙ্কের মধ্যে ঠিক করেছে পঞ্চাশটি বিনয় তাহলে আশিটা নিচে হবে পঞ্চাশের ওপরে হবে এবার আমরা একটু এটাকে শর্ট করব একটু কাটাকাটি করে নিতে পারি আর একটু কাটাকাটি করি পাঁচ দুগুনো দশ তিন দুগুনো ছয় অর্থাৎ তিন বাই পাঁচ পরেরটাও এটা হচ্ছে পাঁচ বাই আট এবার কে বেশি করেছে কে কম করেছে সেটা জানতে হলে কি করতে হবে নিচেরটা অর্থাৎ হরটাকে সমান করতে হবে তো হরটা সমান কি করে হবে দেখো পাঁচ আর আটের লসাগু হচ্ছে চল্লিশ তার মানে নিচে যদি আমরা চল্লিশ করি তাহলেই কিন্তু হরটা সমান হবে তো চল্লিশ করতে হলে কি করতে হবে এই পুরো রাশিটাকে আট দিয়ে গুণ করতে হবে আর এটাকে গুণ করতে হবে পাঁচ দিয়ে তো দেখো উপরেও আট দিয়ে গুন করবো নিচেও আট দিয়ে গুণ করবো কারণ আমরা জানি যে লব বা হরের যে কোনো একটাকে কোনো কিছু করা যাবে না যা করতে হবে দুটোকেই করতে হবে লবকেও করতে হবে হরকেও করতে হবে তাহলে এটার ক্ষেত্রেও ওপরেও পাঁচ দিয়ে করব নিচেও পাঁচ দিয়ে করবো তাহলে এখানে দেখো কি হল তিন আটটা চব্বিশ বাই চল্লিশ এখানেও হলো পঁচিশ বাই চল্লিশ তাহলে দেখো হর সমান হয়ে গেল তাহলে নিচেরটা সমান হলে ওপরেরটা যেটা বড়। তাহলে আমরা বলবো সেটাই বেশি তাহলে এটা পঁচিশ এটা চব্বিশ যেহেতু এটা বড় তার মানে বিনয় বেশি করেছে তাহলে এটাই কিন্তু অনুপাতে প্রকাশ করেই আমরা বুঝতে পারলাম যে বিনয় বেশি অঙ্ক করেছে তো এইভাবে করেও কিন্তু একবারে উত্তরটা লেখা যাবে অথবা এরকমও লেখা যেতে পারে যে রিতার অঙ্ক ইস্টু বিনয়ের অঙ্ক সমান সমান এইটা ইস্টু এইটা করে নিয়ে তারপরে যে পার্টগুলো করলাম এগুলো মধ্যে সমান নিচে নিচে সমান সমান দিয়ে পরপর করলেও কিন্তু হয়ে যাবে অথবা এইটুকু করার পর এবার কিন্তু আমরা উত্তরটা যদি লিখে দিই তাহলেও কিন্তু হয়ে যাবে কারণ এখানে তো অনুপাত করেই আমরা বের করলাম তাহলে এখন লিখতে পারি আমরা উত্তরটা সুতরাং বিনয় বেশি এবার পরের অঙ্কটা দেখো এবছর মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে দেড়শো জন পরীক্ষার্থীর মধ্যে একশো জন গ্রেড এ পেয়েছে পেয়ে উত্তীর্ণ হয়েছে পাশের বিদ্যালয়ে একশো জন পরীক্ষার্থীর মধ্যে আশি জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে বছর মাধ্যমিকে কোন বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে বের করি দেখো এই দুটো অঙ্ক কিন্তু সেম তো এই দুটো যেহেতু আমি এটা করে দিলাম এটা কিন্তু আমি আর করছি না এটা কিন্তু তোমরা হোমওয়ার্ক করবে না হলে তখন এই ভিডিওটার কমেন্টে জানাবে তো আর তারপর করে দেব কিন্তু না হওয়ার কোনো ব্যাপার নেই কারণ এইটা যদি বুঝে থাকো তাহলে এটাও করতে পারবে সেম টু সেম হবে তো পরের অঙ্কটা দেখো দুটি বাড়ির দামের অনুপাত ফোর ইস টু থ্রি এবং দ্বিতীয়টির দাম এত টাকা প্রথম বাড়িটির দাম কত হিসাব করে প্রথম বাড়িটির দাম যদি সত্তর হাজার টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো দেখি তো এটা চলো করে দেখি প্রথম লাইনটা আমরা লিখে নেব বাড়ির দামের অনুপাত ফোর এবং যা দেওয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি অঙ্ক করার সময় সবসময় ইনফরমেশন যেগুলো দেওয়া থাকবে প্রশ্নে সেগুলো কিন্তু লিখে নিতে হয় এবার দেখো এইভাবে করবো সুতরাং প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম দেখো এখানে যেহেতু দুটি বাড়ির দামের অনুপাত ছিল ফোর ইস টু থ্রি তো দুটি বাড়ির প্রথমটাকে প্রথম বাড়ি দ্বিতীয়টাকে দ্বিতীয় বাড়ি বলতে পারি অনুপাত অনুপাত মানে বাই এরকম বাই করে লেখা যায় ইকুয়াল টু তাহলে কি হবে ফোর বাই থ্রি এবার দেখো প্রথম বাড়ির দামটা বের করতে হবে আর দ্বিতীয়টার দাম কিন্তু দেওয়া আছে তাহলে প্রথম বাড়ির জায়গায় ওটাই লিখবো বারবার প্রথম বাড়ি না লিখে তোমরা চাইলে একশো ধরে নিতে পারতে অথবা যেভাবে করছি এভাবে করলেও হবে তাহলে দ্বিতীয় বাড়ির জায়গায় দ্বিতীয় বাড়ির যে দামটা দেওয়া আছে সেটা আমরা বসিয়ে দিচ্ছি তাহলে দেখো এবার যদি আমরা প্রথম বাড়ির দাম বের করি তাহলে কী হবে ডান দিকে যেটা আছে সেটাই থাকবে এটা কোনি গুণ হয়ে ডান দিকে ওপরে চলে যাবে কমাগুলো তোমরা অঙ্ক করার সময় দিতেও পারো বা না দিয়েও করতে পারো তাহলে দেখো তিন দিয়ে কাটাকাটি করব তিন চোদ্দ বিয়াল্লিশ তারপরে চারটে শূন্য তাহলে চার চোদ্দং ছাপ্পান্ন তাহলে প্রথম দাম ছাপ্পান্ন হাজার টাকা বেরিয়ে গেল এটা একটা প্রথম উত্তর উত্তরগুলো আমরা একবারে শেষে লিখব এবার বলেছে প্রথম বাড়িটির দাম সত্তর হাজার টাকা বেশি যদি হতো তাহলে দামের অনুপাত কি হতো তাহলে তোমরা এরকম লিখবে সুতরাং প্রথম বাড়ির দাম সত্তর হাজার টাকা বেশি হলে দাম হতো হতো কত ছিল ছিল লক্ষ হাজার তার সঙ্গে সত্তর হাজার যোগ হবে এত টাকা আমরা এখানে কিন্তু এককটা লিখবো না কারণ এই অঙ্কটার সময় অনুপাত ছিল যেহেতু অনুপাতের ক্ষেত্রে এককটা হবে না কারণ একক কাটাকাটি চলে যায় তো পরে তোমরা চাইলে লিখতে পারতে যে সুতরাং প্রথমবারের দাম এত টাকা তো সেটা না লিখে আমরা শেষে একবার উত্তরটা লিখলেও হবে তাহলে এটা যোগ করব যোগ ফলটা আমরা পরের পৃষ্ঠায় লিখছি আচ্ছা একটা জিনিস দেখে নাও চারটে শূন্য চারটে শূন্য ছয় আর সাত কিন্তু যোগ হবে মানে ছয় আর ১৩ তেরো তিন হবে হাতে এক হবে পাঁচ আর একে ছয় হবে মানে তেষট্টি মানে ছয় লাখ তিরিশ হাজার তেষট্টি পরে চারটে শূন্য তাহলে এবার আবার হচ্ছে অনুপাতটা বের করতে বলেছে তো দ্বিতীয়টার দাম তো চার লাখ কুড়ি হাজার দেওয়াই আছে আর প্রথমটার দাম ছয় লাখ তিরিশ হাজার বেরোলো তাহলে অনুপাতটা কত হবে সুতরাং বাড়ি দুটির অনুপাত হবে এত টাকা ইস টু এত টাকা তাহলে প্রথমে চারটে করে শূন্য আর টাকাটা বাদ চলে যাবে তাহলে সিক্সটি থ্রি ইস টু ফর্টি টু থাকবে সিক্সটি থ্রি মানে সাত নং তেষট্টি সেভেন ইন নাইন আর এটা মানে ছয় সাথে বিয়াল্লিশ দেখো এটা করলেও হবে না নয়কেও কিন্তু ভাঙাতে হবে তাহলে সেভেন ইন্টু থ্রি ইন্টু থ্রি ইস টু টু ইন্টু থ্রি তিন দুগুনো ছয় ইন্টু সাত মানে এই লাইনটা কিন্তু আর করার দরকারই নেই এটার পরে একবার এই লাইনটা করবে এখানে আমি যেহেতু প্রথমে বুঝতে পারিনি সেজন্য করলাম তো তোমার চাইলে যদি এই লাইনটা করো তাতেও কিন্তু অসুবিধা নেই কিন্তু না করলেও হবে এটার পরে একদম এই লাইনটা করবে তাহলে একটা সাত চলে যাবে আর একটা তিন চলে যাবে তাহলে পরে থাকবে একটা তিন আর একটা দুই তাহলে এটাই হবে নতুন অনুপাত তাহলে এবার উত্তরটা কিন্তু লিখতে হবে প্রথম উত্তরটা যেহেতু আমরা লিখিনি তোমাদের উত্তরটা লিখতে হবে সুতরাং প্রথম দাঁড়ি বাড়ির দাম পাঁচ লাখ ষাট হাজার টাকা এবং বাড়ি দুটির নতুন অনুপাত হবে থ্রি টু টু আমি এর উত্তরটা লিখছি না তোমরা লিখে নিও এবার পরের অঙ্কটা দেখো একটি বাস থেকে এক টুকরো বাস কেটে নেওয়া হলো এবং দেখা গেল দুটি অংশের বাসের দৈর্ঘ্যের অনুপাত থ্রি ইস টু ওয়ান নিচের সারনি থেকে টুকরো দুটি দৈর্ঘ্য কি কি হতে পারে এবং বাসটির দৈর্ঘ্য কি হতে পারে লিখি দেখো এই অঙ্করটা সাধারণত আসে না তো তোমরা চাইলে করতেই পারো এখানে অনুপাত দেওয়া আছে থ্রি ইস টু ওয়ান আর প্রথম টুকরোর দৈর্ঘ্য তিরিশ ডেসিমই আছে তাহলে দ্বিতীয়টার দৈর্ঘ্য কত হবে এই যে ছ নম্বর অঙ্কটা যে আমরা করলাম ফার্স্ট পার্টটা যেভাবে করলাম এটা বা এটা করে তারপরে দ্বিতীয়টার দামটা বসিয়ে নিয়ে ঠিক সেম টু সেম সেইভাবে হবে এই পরের যে দ্বিতীয় যে অঙ্কটা সেটাও কিন্তু সেইভাবেই হবে প্রথমটার ক্ষেত্রে প্রথম টুকরোর দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে প্রথম টুকরোর জায়গায় এই মানটা বসিয়ে দ্বিতীয়টার বের করবে আর দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিতীয়টার মান দেওয়া আছে যেটা সেম টু সেম এটার মতো সেটা থেকে প্রথম টুকরো দৈর্ঘ্য বের করবে তারপরে টুকরো দুটো দৈর্ঘ্য যোগ করলেই মোট বাসের দৈর্ঘ্য বেরিয়ে গেলো তো এটাও হোমওয়ার্ক করবে নেক্সট ভিডিওতে আমি পরের চ্যাপ্টার অর্থাৎ টু পয়েন্ট থ্রি চ্যাপ্টারটা করবো তো আজকে এই দুটো অঙ্কই থাক তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করবে যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে